গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমি এখন ভীষণ ভালো আছি। তো আমার প্রিয় সার্সে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি এখন কী করছি। দিদিভাই মোচাটা কেটে দিচ্ছে আর আমি হচ্ছে ছাড়াচ্ছি। দেখতেই পাচ্ছ যে মাঝখানের শিরগুলো থাকে না, আর সাথে সাথে একটু খোসা মতন থাকে, তো ওইগুলো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় দিদিভাই। আর দিদিভাই দেখো মোচাটা কেটে দিচ্ছে। তো দিদিভাই একটু গুঁড়ো গুঁড়ো করে ভালো করে কাটতে পারে, যার জন্যই দিদিভাইকে কাটতে দিলাম। তো দেখো দিদিভাই এখানে কেটে দিচ্ছে, আমি এখন ছাড়িয়ে দিচ্ছি আর পরিয়ে চলে এসেছি। তো এখন রান্নাবান্না তো করবো, এখন প্রায় 9:30-10 মতন হয়ে গেছে। আর তো চলো আমরা এগুলো কাটাকুটি করে নিই, নিয়ে রান্নাবান্না দিতে যাব। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, কারণ বড় ভিডিও না, তো খুবই ছোট্ট ভিডিও, 5 মিনিটের মতন হবে। তো প্লিজ কেউ স্কিপ করো না। আর আমার বন্ধুরা অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু তোমরা মানে হচ্ছে তোমরা ভিডিও হয়তো দেখছো না বা দেখছো না তো কমেন্টও করছো না। 2-1 জন কমেন্ট করছে আর সবাই কমেন্টও করে না। আগে তো অনেক সবাই কমেন্ট করতো কিন্তু এখন আর কমেন্ট করে না। আমিও হচ্ছে সময় হয় না গো কমেন্ট করার। ভিডিও দেখি অবশ্যই, তোমাদের ভিডিও দেখি কিন্তু কমেন্টটা করা হয় না। যাই হোক দেখো এখানে কাটাকুটি হয়ে গেল। আর এদিকে দেখো আমার ভাই এসেছে, তো বাবুকে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে বিকালবেলা আমি যাব, গিয়ে নিয়ে চলে আসব, কারণ আমার বিকালে একটু কাজ আছে বাবের বাড়ির ওখানেই। তো ওই জন্য হচ্ছে বাবুকে নিয়ে যাচ্ছিলো, আমি বললাম যাও, তো আমি বিকালবেলা গিয়ে নিয়ে চলে আসবো। তো ভাইয়ের আজকে ছুটি আছে, ওই জন্যই এসেছে বাবুকে আনতে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর হচ্ছে মানে কাদা হয়ে গেছে গো রাস্তাটায়, যার জন্য সাইকেল নিয়ে যাচ্ছে ভাই। আর আমাদের এখানে তো চারিদিকে কল হয়েছে, রাস্তা ভেঙে ভেঙে রাস্তার 12টা বেজে গেছে, যার জন্যই দেখো বাবু আবার টাটা করছে। তো দেখো আমার এদিকে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। দেখো মোচাটা এখন মানে ভাপাতে দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর তারপরেই দেখো কত জোরে বৃষ্টি চলে এসেছে, দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমাদের উঠোনের মধ্যে দেখো একটু ইট দিয়ে দিয়েছি, কারণ প্রচুর স্লিপ হয়েছে, মানে এমনি হাঁটা যাচ্ছে না, আর বৃষ্টি হলে তো জল জমে যায়, যার জন্য ইটগুলো পেতে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এদিকে রান্নাঘরে যাওয়ার জন্য, ওদিকে বাথরুমে যাওয়ার জন্য, চারিদিকে পুরো উঠোনটার মধ্যেই ইট পাতা হয়ে গেছে। আর দেখো গেটটাও দিয়ে দিলাম, কারণ ঝাপটা আসছে, যার জন্য গেটটাও আমি দিয়ে দিলাম। আর হচ্ছে গ্যাসেই তো রান্না করছি, উনুনে যাচ্ছি না, আবার বৃষ্টি হচ্ছে তো একদমই যাব না। আর কয়েকদিন গ্যাসেই রান্না হচ্ছে, উনুনে আর উনুনের দিকে আর যাচ্ছি না। তো যাই হোক কতটা জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আমার মোচার তরকারিটা হয়েই এসেছে, দেখতে পাচ্ছ। তো শুকনো শুকনো করব, একটু ঝোল ঝোল এখনও আছে। তো দেখো আজকে কিন্তু নিরামিষ করেছি, মানে চিংড়ি মাছ পাছ তো কিছুই পেলাম না, যার জন্য নিরামিষই বলতে মানে বলা চলে আর কি। তো বড়ি বেগুন ফেগুন অনেক কিছুই দিয়েছি, দিয়ে করেছি। তো তরকারিটা তো সত্যি কিন্তু ভালোই হয়েছিল, সবাই বলছিল। যাই হোক দেখো কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে নিই। এই দেখো এখানে হচ্ছে মসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে মোচা আছে দেখতেই পাচ্ছ, আর এইখানে হচ্ছে বাটা মাছের ঝাল দেখতে পাচ্ছ। তো আজকের এই খাওয়া দাওয়া, আর লেবু তো কেটেই নেব। তো দেখো আমি এখন রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিতে চলে এসেছি, গ্যাসের এখানটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ অনেক তেল মশলা পড়ে তো যার জন্য ভালো করে মুছে নিতে হয়। তো দেখো এখানে আমার মোচা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মা বাসন টাসন মেজে নিচ্ছে, আর হচ্ছে আমি এবার স্নান করে নেব। তো দেখো বন্ধুরা চলে এলাম একদম সন্ধ্যাবেলা, আজকে কিন্তু দুপুরবেলা বা বিকালবেলা একদমই আসতে পারিনি, কারণ আজকে হচ্ছে কি করছিলাম যেন, কি করছিলাম ভুলে গেলাম, যাই হোক কিছু একটা করছিলাম, যার জন্য তোমাদের সামনে আসতে পারলাম না। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, তো বাজারগুলোই এখন গোছাচ্ছি, দেখতেই পাচ্ছ কী সব নিয়ে এসেছে। তো চলো বাজারগুলো গুছিয়ে নিই। আর এবারে ঢ্যাঁড়শগুলো এনেছে কিন্তু খুব সুন্দর, একদম কচি কচি আর ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়শ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কচি কচি ঢ্যাঁড়শ একদম। আর এই ঢ্যাঁড়শগুলো মানে ভাতে খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আলু সেদ্ধ দিয়ে মাখলে না খুব ভালো লাগে। তো যাই হোক ঢ্যাঁড়শ তরকারি থেকে আমার একটু ভাতে বা ভাজা হলে খুব ভালো হয়। তো দেখো এখানে আমি সব এ করে রেখে দিয়েছি, দেখো ঢ্যাঁড়শ, ডাঁটা, বটবটি, বেগুন, পটল, টমেটো, কাঁচা লঙ্কা, ঝিঙে, এই সবই নিয়ে এসেছে সবজি বাজার।
দেখতেই পাচ্ছ, এই দেখো কাঁচা লঙ্কা, আর ব্যাগের মধ্যে আলু, পেঁয়াজ, আদা এইসবই আছে। দেখো এটার মধ্যে হচ্ছে আদা আছে, আর রসুন তো বাড়িতে আছে অনেকটাই, যার জন্য রসুনটা আনিনি, আর আনতে মানাই করেছিলাম যে অনেকটাই রসুন আছে আনতে হবে না। তো চলো এগুলো এবার চুড়ির মধ্যে তুলে দিই। তো দেখো লঙ্কাগুলোর কিন্তু আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেন বলো তো? কারণ বোটা রাখলে না লঙ্কাগুলো তাড়াতাড়ি পচে যায়, কিন্তু বোটাটা ছাড়িয়ে নিলে লঙ্কাগুলো শুকিয়ে যায় ঠিকই অনেকদিন থাকলে, কিন্তু পচে না। তো যেহেতু আবার এখন বর্ষাকাল, ধরতে গেলে বৃষ্টি তো হচ্ছেই। আর এই দেখো আম নিয়ে এসেছে, কারণ এখন তো অম্বপতি, তো আম দুধ খাওয়া হবে, যার জন্যই আম নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকে আর তোমাদের সামনে আসতে পারলাম না, আজকের মতো এতটাই। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আবার আসি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তো বাই বাই।